স্ত্রীর পরকীয়া হাতে নাতে ধরা পড়া স্বামী বেলাল সর্দার বিষ পান করে আত্মহত্যা করেছেন। পিরিসপুরের বান্ডারিয়া উপজেলার বিটাবাড়ি গ্রামের জলিল সর্দারের ছেলে বেলাল সর্দার। এই ঘটনায় পুলিশ নিহত বেলাল সর্দারের স্ত্রী সোনিয়া বেগম এবং পরকীয়া প্রেমিক রাজুকে গ্রেপ্তার করেছেন। গ্রামের বাসিন্দা জলিল সর্দারের ছেলে বেলাল সর্দার প্রায় 14 বছর পূর্বে পান্ডারিয়া পৌর শহরের বাসিন্দা মোহাম্মদ জামালের প্রথম স্ত্রীর মেয়ে সোনিয়াকে বিবাহ করেন। সেই ঘরে ঈশা নামের 9 বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। নিহত বেলাল সর্দার ইট বাটা শ্রমিকের কাজ করে সংসার চালাতেন। নিহত বেলাল সর্দারের চাচি রানী বেগম জানান, সোনিয়া মায়ের দ্বিতীয় স্বামীর ছেলে মোহাম্মদ রাজু প্রায় সময় বোন সোনিয়ার বাড়িতে বেড়াতে এসে সদ্বোনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এই ঘটনা জানাজানি হলে বেলাল সর্দার তার বউ সোনিয়াকে নিয়ে বান্ডারিয়া পৌর শহরে এলাকায় বাসা ভাড়া করে চলে যান। 1.5 বছর পর পিরিসপুরের বান্ডারিয়া উপজেলার বিটাবাড়ি গ্রামের নিজ বাড়িতে ফিরে আসেন আবার। স্ত্রীর পরকীয়া ঘটনা এলাকাবাসীর মুখে শোনা ছাড়াও নিজের হাতে নাতে ধরা পড়ায় স্বামী স্ত্রীর তুমুল ঝগড়া বাজে। বেলাল সর্দার ক্ষোভে গিনে গতকাল দুপুরে বিষ পান করেন। পরে বেলাল সর্দারের বউ সোনিয়া তাকে জ্বর পাতলা পায়খানা রোগী বলে অচেতন অবস্থা বান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি চিকিৎসকদের সন্দেহ হলে বেলালকে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেইখানে বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় বেলাল সর্দার মারা যান। নিহত বেলাল সর্দারের বাবা মোহাম্মদ জলিল সর্দার বাদী হয়ে পুত্রবধূ সোনিয়া ও তার সৎ ভাই ওরফে পরকীয়া প্রেমিক রাজু এবং শ্বশুর জামালকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন।